Hey guys, kya upostha shobar asha kori shobai bhalo achen shobai shagotom film stocks youtube channel e viewers ei muhurte cine paray abar chorcha esheche shakib khan karon hocche tar upcoming film tobe ei film er je announcement ta hoyeche sei announcement ta kintu shakib khan er site theke ashe nai ebong tar production house sk films er site thekeo ashe nai esheche muloto cinemar porichalok hashibur reza kallol er official facebook site theke এবং সেইখানে কিন্তু যে শাকিবের লুক নিয়ে কোনো পোস্টার পাবলিশ করছে এমন কিন্তু না জাস্ট বলতে পারেন যে একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ করা হয়েছে এবং আমরা সবাই জানি যে এই ফিল্মে শাকিব খান থাকবে তো দ্যাটস ওয়াই মূলত ব্যাপারটা নিয়ে চর্চা হচ্ছে যে শাকিব খানের আপকামিং ফিল্ম হচ্ছে কবি আপকামিং ফিল্ম কবি যে ফিল্মের পরিচালক হচ্ছে হাসিবুর রেজা কল্লোল এই কম্বো কিন্তু এর আগে আমাদের একটা ফিল্ম দিয়েছেন যে ফিল্মের নাম ছিল সত্তা এবং আমার কাছে মনে হয় শাকিবের ক্যারিয়ারের যে ভালো মুভিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা সিনেমা হচ্ছে সত্তা আর যেহেতু এই কম্বো আমাদের এর আগে মানসম্মত সিনেমা দিয়েছে তো দ্যাটস ওয়াই এই কম্বোর যে আপকামিং ফিল্ম কবি সেটা একটু বেশি চর্চায় চলে আসছে ইতিমধ্যে তবে আমার একটা কোশ্চেন ভাই সিরিয়াসলি আমি প্রচণ্ড রাইগে আছি আবার বলতে পারেন যে কিছুটা স্যাটিসফাইড কাজ করতেছে মনের মধ্যে যে একটা ভালো কিছু হতে চলেছে তবে ব্যাপারটাকে ক্লিয়ার করি আসলে কেন রেগে আছি শাকিব খানের আপকামিং ফিল্ম কোনটা মায়া রাজকুমার আগুন আগুনের তদ্দিক কমপ্লিট হয়ে গেছে দেন হচ্ছে আমাদের কবি দেন আবার আসতেছে দিক থেকে প্রিয়তমা দেন ওদিক থেকে আসতে আছে হচ্ছে লিডার আমি বাংলাদেশ দেন ওই দিক থেকে আরেকটা আসতেছে তার নাম হচ্ছে অন্তরাত্মা হ্যাঁ ঠিকই ধরেছেন এইসব ফিল্ম তার লিস্ট রয়েছে তো দেখেন একসাথে কিন্তু আর অনেক ফিল্ম অবভিয়াসলি ইন্ডাস্ট্রি বড় স্টার তার অনেকগুলো ফিল্ম থাকবে তবে অ্যাট লাস্ট আমার এখন মনে হয় যে তার একটু স্থির হয়ে তার এই কাজগুলোকে কমপ্লিট করা উচিত কারণ এই ইতিমধ্যে দেখেন সবার মুভি আসতেছে কিন্তু তার কিন্তু কোনো মুভি আসতেছে না কারণ কি তার মুভি এখন কমপ্লিটই হয় নাই ভাই তার মুভি কীভাবে রিলিজ হবে তো এই যে ধামাকা ধামাকা করতেছি সেগুলো ধামাকা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এগুলো একটু খামাকাই হয়ে যাচ্ছে আমি যে স্পেশালি কোনো নায়ককে টার্গেট করে ভিডিও বানাই বা আমি যে কোনো নায়কের হেটার্স এমনটা কিন্তু না আপনারা অনেকদিন ধরে আছেন আপনারা দেখতেছেন তবে জাস্ট একটু চিন্তা করেন শাকিব খানের একের পর এক ফিল্ম অ্যানাউন্সমেন্ট হচ্ছে বাট সে দেশে নাই ফিল্মটা তো দেশে না আসলে শ্যুট হবে না অবভিয়াসলি হবে না এটা কখনোই সম্ভব না এটা তো রাজকুমার না যে আমেরিকাতে শুটিং শুরু হবে তো অ্যাট লাস্ট তাকে দেশে আসতে হবে মুভির শুটিং শুরু করতে হবে তারপরে তো আসবে মুভি তাই না আর একের পর এখন মুভি অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছে এই আগুন আসতেছে এই প্রিয়তম আসতেছে এই মায়া আসতেছে এই কবি আসতেছে হ্যাঁ কম্বোগুলো ভালো তবে অ্যাট লাস্ট আনতে তো হবে শুরু তো করতে হবে এটা যদি শুরু হয় তাও মনে মনে শান্তি পাইতাম যে না মুভির শুটিং শুরু হয়েছে মানে মুভিটা হয়তোবা কোনো না কোনো দিন আসবে কিন্তু শুটিংই তো শুরু হয় না এবং এখানে আরেকটা ব্যাপার আমি আপনাদের বলে দেখেন অনেক মুভি আছে যেগুলো অর্ধেক শুটিং করে অফ হয়ে যায় যেমন অগ্নিপথ তো অপারেশন অগ্নিপথ তো আসে নাই তো এরকম অনেক কিছু হয়ে থাকে বাট যখন একটা মুভি শুরু হয় তখন কিন্তু একটা স্যাটিসফ্যাকশন লাগে মনের মধ্যে যে না আসতে পারে কিন্তু এরকমের একের পর এক অ্যানাউন্সমেন্ট যেটা আমার কাছে এখন মনে হচ্ছে ধামাকা না পুরাই খামোখা তো আমি শাকিব ভাইকে উদ্দেশ্য করে বলছি ভাই দেশে আসেন অবভিয়াসলি যদি কাজ করতে চান আর যদি না চান তাহলে আপনি ওইখানে থাকেন সমস্যা নাই বাট যদি কাজ করতে চান দেশে আসেন দেশে এসে আগে যেগুলোর অর্ধেক অর্ধেক কাজ করেছেন সেগুলোর কমপ্লিট করেন এবং তারপরে নতুন কাজে হাত দেন এবং যেহেতু হাসিবুর রেজা কল্লোল সাহেবের সাথে আপনার এই ফিল্ম আপনারা এর আগে একটা ভালো ফিল্ম দিয়েছেন যে ফিল্মটা এখনও মানুষের মাঝে রয়েছে মানুষের মাঝে জীবিত থাকবে আরও অনেক বছর তো আশা করছি সেরকম একটা ভালো ফিল্ম আপনারা এবারও আমাদের দিবেন তো কবির জন্য অনেক অনেক শুভকামনা একটা ভালো ফিল্ম আপনি উপহার দেন পাশাপাশি ভিউয়ার্স আপনারা যারা রয়েছেন আপনাদের কি মতামত এই ফিল্মটা নিয়ে এবং শাকিব খানের এই যে পরাপর একের পর এক অ্যানাউন্সমেন্ট আসতেছে বাট ফিল্ম আসতেছে না এই ব্যাপার নিয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ এইভাবে ভিডিও দিচ্ছে এর জন্য দেখে অনেকে আমাকে পার্সোনালি নক করতেছেন যে ভাই এইভাবে কেন ভিডিও দিচ্ছেন কী করতেছেন ভাই সত্যি নিজের বাড়ি না থাকলে আসলে বসে মজা পাওয়া যায় না ভিডিও করে তো যখন যেখানে পারছি সেখানে বসে ভিডিও বানাচ্ছি আশা করছি আপনারা আমার এই এফোর্টটাকে সাপোর্ট করবেন ধন্যবাদ।